বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজোর কিছু ছবি দেখে নেব। আর বনগাঁর মধ্যে বরাবর এগিয়ে থাকে সীমান্ত শহর বনগাঁ। আর বনগাঁর পূজোগুলির মধ্যে কারো কারো মতে সবথেকে বেশি রাজ ধরে রাখে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। এই পূজোর সবথেকে বড় ইউএসপি হলো বিশাল বড় মাঠ, যেখানে জমজমাট মেলা এবং প্রচুর মানুষের সমাগম হয়। কথা বলে নেব ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। প্রথমে ধন্যবাদ জানাই সময় কলকাতার সকল দর্শককে এবং তাদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। এবছর আমাদের 67তম দর্শক। প্রতাপগড় স্পোর্টিং ক্লাব প্রত্যেকবারের নাই এবারও বর্ণাঢ্য দুর্গা পুজোর মধ্যে দিয়েই মানুষকে আনন্দ দিতে চলেছে। এবছরে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ তৈরি হয়েছে প্যারিসের অপেরা হাউসের অনুকরণে। এটিকে বাস্তবে রূপান্তর করেছে বিপ্লব দত্ত চাকদা। তো আমাদের এইখানে লাস্ট দুবছর করোনার জন্য ভিড় অনেক কম ছিল, কিন্তু চিরাচরিত প্রতাপগড়ের প্যান্ডেল দেখবার জন্য মানুষ অধীর অপেক্ষা করে কবে প্রতাপগড়ের মাঠে যেতে পারবো। তো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের দুটো বিশেষত্ব আছে, একটা হলো প্যান্ডেল আর একটা হলো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠ জুড়ে মেলা, যে মেলায় অগণিত মানুষের ঢল। ইতিমধ্যে আমাদের বনগাঁ পৌরসভার মানবিক চেয়ারম্যানকে আমরা পেয়েছি, গোপাল শেঠকে। আমরা ধন্যবাদ জানাবো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের থেকে, যে প্রাকৃতিক দুর্যোগ যেই শুরু হয়েছে, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বনগাঁর পুজো কীভাবে চলবে সেই চিন্তা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান করছেন। আমাকে ফোন করেছিলেন, তুমি শিগগিরই মাঠে এসো, এই যে প্রাকৃতিক বিপর্যয় শুরু হচ্ছে, তোমাদের প্রতাপগড় ময়দানে যে ঐতিহ্য, বনগাঁ মহকুমার হাজার হাজার মানুষ এই মাঠে কে স্বপ্ন দেখে যে পুজো মানে প্রতাপগড়, প্রতাপগড় ময়দান, সেই জায়গায় দাঁড়িয়ে উনি আমাকে বলছেন যে তোমার জন্যে বনগাঁ পৌরসভা কী সার্ভিস দেবে। মানুষকে মাঠে রাখতে হবে, তার জন্যে ত্রিপল, তার জন্যে মানে কী কী ব্যবস্থা করতে হবে, তার জন্য এই রাত্রিরে উনি ছুটে এসছেন। এই জন্য আমরা গর্বিত, আমরা আপ্লুত।